নাজির ভাইয়ের কাছে 30 টাকার বিরিয়ানি কথা বলে ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই যে এখন তো সবকিছু জিনিসের অনেক দাম এর ভিতর আপনি 30 টাকায় বিরিয়ানি কিভাবে সম্ভব আমাদের জন্য দেওয়া হয়েছে আমরা এখন খাবো খাই বিসমিল্লাহ করি আপনাদের জানাই কেমন হয় বিরিয়ানি আছে মাংস আছে সালাদ আছে শুরু করি বিসমিল্লাহ করি হ্যাঁ এই দিনে যেখানে একালি মুরগির ডিমের দাম 60 টাকা সেখানে এক প্লেট গরুর মাংসের বিরিয়ানির দাম মাত্র 30 টাকা কল্পনা সত্যি আমরা চলে আসছি আজকে মেঘনা ব্রিজের এই প্রান্তে এখানে আমাদের নাজির ভাইয়ের বিরিয়ানির দোকান আছে এখানে 30 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি হচ্ছে ঠিক আছে চলেন যাই ভাইয়ের সাথে কথা বলি কিভাবে সম্ভব 30 টাকায় বিরিয়ানি দেওয়া এক প্লেট আর আমরাও খাবো আমাদের সাথে থাকবেন এবং বলবো ভাইয়ের কাছে 30 টাকার বিরিয়ানি কথা বলে ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কাস্টমার তো অনেক ভালো আছে এই যে এখন তো সবকিছু জিনিসের অনেক দাম এর ভিতর আপনি 30 টাকায় বিরিয়ানি কিভাবে সম্ভব 30 টাকায় বিরিয়ানি কিভাবে সম্ভব না বর্তমান বাজারে কিন্তু আনার ব্যবসাটাকে আমি প্রাধান্য দিচ্ছি না প্রাধান্য দিচ্ছি আমার এইখানকার ভাইয়েরা বেতন পায় অল্প টাকা 10,000 9,000 11,000 টাকা বেতন পায় আমার ভাইদেরকে ভাইদের 80 টাকা বিরিয়ানি খেতে অনেক কষ্ট হয় আমি আমার খালোচ্ছে আমার লাভ কম হোক আমার ভাইরা এসে খাক মানুষের দোয়ায় মানুষের দোয়ায় অনেক কিছু করা অনেক কিছু করা যায় এই জন্য আমি কম দামে আমার লাভ ফিরে মতো হিসাব করছি প্রায় আমার 3 টাকা মাছ থাকে 3 টাকা 4 টাকা 1 টাকা থাকে বন্ধুরা ব্যাপারটা এরকমই যে বিক্রি বেশি প্রফিট অনেক কম এই এই পলিসিতে ভাই ব্যবসাটা করছে আসলে আমরা একটু জানার চেষ্টা করি আসলে বিরিয়ানিতে কি কি দেয় ভাই ভাই কিভাবে এটা রান্না করে একটু শুনি ভাই যদি একটু বলেন একটু বলেন আমাদের দর্শকদের জন্য ভাই প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একদম ভেজাল যাবতীয় মশলা তেল পেঁয়াজ ভাজা এইগুলো দিয়েই তৈরি করা হয় বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ ভেজাল কিছু একদম
আচ্ছা বন্ধুরা ব্যাপারটা এরকম অনেকেই প্রশ্ন করতে পারেন আসলে 30 টাকা কি আসলে যে হয় আসলে হয় ভাইরা মুনাফা সামান্য করতেছে বেশি করতেছে উপাদান হিসেবে যেগুলো দিচ্ছে ওখানে আছে পোলার চাল দিচ্ছে পোলার চালে সুদ দিচ্ছে ছোলা বুট গরুর মাথার যে মাংস আছে এইটা দিচ্ছে তো এভাবে আসলে ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে এগুলা করছে আসলে এখন আপনাদের দেখালাম আর আলহামদুলিল্লাহ অনেক লোকজন আছে সবাই খাচ্ছে আমরা খাবো আমরা কি আপনাদেরকে জানাই আসলে খাবারটা কেমন হচ্ছে আর যারা খাচ্ছে আমরা একটু তাদের সাথে কথা বলি হ্যাঁ ভাই খাবার সময় সালাম দিলাম না এগুলা কি খান এখানে কেমন ভাইয়ের খাবার খুব ভালো কোনো ভেজাল নাই ভাইজান আপনি কি রেগুলার খান এখানে কোনো সমস্যা হয় না তো খাবারের মান তো ভালো ঠিক আছে বন্ধুরা ভাইদের সাথে কথা বললাম এখানে ওনারা আসলে অনেক ব্যস্ততার ভিতরে আছে আর এখানে আর এই যে নতুন নতুন খাবার উঠছে দেখাই আপনাদেরকে একটু দেখেন একবারে গরম দেখেন কিভাবে একবারে গরম গরম খাবার মাত্র আনা হয়েছে আমাদের জন্য দেওয়া হয়েছে আমরা এখন খাবো খাই বিসমিল্লাহ করি আপনাদের জানাই কেমন হয় বিরিয়ানি আছে মাংস আছে সালাদ আছে শুরু করি বিসমিল্লাহ করি হ্যাঁ আসলে বন্ধুরা আশ্চর্য বিষয় হচ্ছে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি অনেক অনেক ধরনের খেয়েছি বিরিয়ানিটা একটা ইউনিক স্বাদ আছে টেস্টটা আসলেই অন্যরকম সুস্বাদু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বোঝানো একটা খাবার 30 টাকা এই ধরনের একটা খাবার পাওয়া যায় আসলে বিশ্বাসযোগ্য না আপনারা আসবেন আমাদের এখানে নাজির ভাইয়ের এখানে আসবেন এটা মেঘনা ব্রিজের টোল প্লাজার পাশে ফ্লাইওভারের সিঁড়ি একবারে সিঁড়ি দিয়ে নামলে এখানে নাজির ভাইয়ের দোকান আসলে অসম্ভব ভালো ফ্রেশ মজাদার ছোট ভাইরা খাবার ঠিক আছে একসাথে বলো ঠিক আছে ওকে